গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু জয়াজ রান্নাঘর। আমি বিউটি আপনাদের সাথে একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি জয়াজ রান্নাঘর নিয়ে। আমি এইখানে আপনাদের সাথে আজকে হোমমেড কেক শেয়ার করতে চলেছি বন্ধুরা, যাদের বাড়ি মানে বাড়ির থেকে বাজার অনেক দূরে বা এখন হাতে সময় নেই যে বাজার থেকে নিয়ে আসার মতো, তারা ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা খুব ভালো কেক বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা মেজারমেন্ট হিসাবে একটা কাপ ইউজ করছি। আপনারা যে কাপটা দিয়ে বানাবেন, যে কাপটা দিয়ে একটা কোনো জিনিসের মেজার নেবেন, সেই কাপটা দিয়ে সমস্ত কিছুর মেজারমেন্ট করবেন বন্ধুরা। এখানে আমি কাপের মধ্যে এক কাপের থেকে কিছু কম, হাফ কাপের থেকে একটু বেশি দই নিয়ে নিয়েছি। এখানে দই নিয়েছি, এবার দইটাকে আমরা ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব। এখানে দইয়ের মধ্যে আমরা দইটা দু একবার ফেটিয়ে নেওয়ার পরে বন্ধুরা এক কাপের কাছাকাছি দিয়ে দিচ্ছি চিনি। যাদের কাছে গুঁড়ো চিনি নেই তারা নর্মাল চিনি ইউজ করতে পারেন। যতক্ষণে দই আর তেলটা আমরা বিট করবো ততক্ষণে চিনিটা গলে যাবে। এবার আমরা চিনি আর দইটা ভালো করে বিট করে নেব। আমরা দই আর চিনিটা অনেকটা বিট করে নিয়েছি বন্ধুরা। এরপর আমি মিশিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি তেল। এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করছি, যে কোনো ব্র্যান্ডের হোয়াইট অয়েল ইউজ করতে পারেন বন্ধুরা। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, এক কাপের থেকে একটু কম, হাফ কাপের থেকে একটু বেশি বাটার ইউজ করবেন। তাহলে দেখুন বন্ধুরা আমাদের চিনিটাও বেশ অনেকটা গলে এসেছে, এটা এক ক্রিমের মতো চলে এসছে বন্ধুরা। আরও কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন আমাদের এটা ক্রিমের মতো হয়ে গেছে বন্ধুরা, চিনি একটা গোটা নেই, সব গলে গেছে। সেজন্য গোটা চিনি নিলেও কোনো চিন্তার কিছু নেই। এখানে আমি দিয়ে দেবো এবারে দেড় কাপ ময়দা। আমি এই কাপের মেজারে সব কিছু নিয়েছিলাম বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। আপনারা চাইলে ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা। এবার এটাকে ভালোভাবে সব কিছু একসাথে ফেটিয়ে নেবো। বন্ধুরা আমাদের ব্যাটারটা পুরো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবারে দিয়ে দেবো কিছুটা অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারে। এটা শুধুমাত্র গন্ধের জন্য দেবো বন্ধুরা, যাতে অরেঞ্জের গন্ধ আসতে থাকে কেকের মধ্যে, হোয়াইট অয়েলের গন্ধটা যাতে না আসে। মিশিয়ে দেবো কয়েকটা কাজু, সরি বন্ধুরা কয়েকটা কিশমিশ, কয়েকটা কাজু, উপরে গার্নিশিংয়ের জন্য কিছুটা দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজ করা কাঠবাদাম আমন্ড, এটা পরেও আমরা আবার মেশাবো বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, ছোটো চামচের এক চামচের কাছাকাছি বেকিং পাউডার। আমার এখানে চামচটা চার চামচ নয় বন্ধুরা, টেবিল চামচ। আমি ওই জন্য চার চামচের মতো, মানে টেবিল চামচের হাফের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডাটা বন্ধুরা আমরা যখন বেক করতে বসাবো কেকটাকে সেই সময় মেশাবো, এখন থেকে মেশাবো না। আর মিশিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের কাছাকাছি দুধ। আপনারা কম, আমার বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, আপনারা আপনাদের সামান্য মিশিয়ে 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 তারপরে দেখবেন। এরপরে এটাকে আমি ভালোভাবে বিট করে নেব। আমরা ঠিক এইরকম কনসিস্টেন্সি রেখেছি বন্ধুরা, আপনারা যদি সেরকম বোঝেন দুধটা আস্তে আস্তে মেশাবেন, একদম পাতলা করে দেবেন না। আমার এটা এবার 2 থেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। বেক করার সময় আমরা বেকিং পাউডার বেকিং সোডা মিশিয়ে নেব। আমি এটা কড়াইয়ের মধ্যে বানাচ্ছি বন্ধুরা, ওভেনে না। আপনারা চাইলে কুকারেও বানাতে পারেন আর আমার মতোভাবে কড়াইও বানাতে পারেন। আমি এটা কড়াই একটা আগুনের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি জোরে আঁচ করে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য প্রিহিট করার জন্য, কড়াইটা আমাদের যাতে পুরোপুরি গরম হয়ে যায় বেশ ভালোভাবে। এরপর আমরা একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা, অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি। আপনারা যদি কেক মোল্ড থাকে তাহলে কেক মোল্ড ইউজ করবেন। এর মধ্যে আমি কিছুটা সাদা তেল গ্রিস করে নিচ্ছি। বাটিটা আমরা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি বন্ধুরা ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, করে ময়দা দিয়ে ভালো করে বাটিটা গায়ে লাগিয়ে নেব। আমাদের ময়দা দিয়েও গ্রিস করা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমরা ব্যাটারটাতে 1/4 চা চামচ বেকিং সোডা মিশিয়ে নেব। বন্ধুরা আমি ঠিক এতটুকু পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিয়ে ভালো করে বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিয়ে আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমরা মোল্ডের মধ্যে বা বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। আমরা এটা মোল্ডের মধ্যে পুরো ঢেলে নিয়েছি বন্ধুরা। এবার একটু ভালোভাবে চেপে বসিয়ে দেবো, যাতে ভেতরে কোনোরকম লাম্পস না, ভেতরে কোনোরকম হাওয়া না থাকে। এরপরে কেকটার উপর থেকে আমরা কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো বন্ধুরা গার্নিশিংয়ের জন্য।
কেকটা আমাদের সাজানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা যে কড়াইটা প্রিহিট হতে দিয়েছিলাম সেই কড়াইটার মধ্যে গিয়ে বসিয়ে দেবো। এবার আমরা কড়াইটার ঢাকাটা খুলে দিই বন্ধুরা। এর মধ্যে আপনারা একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন, আমার কাছে আপাতত স্ট্যান্ডটা আমি দেখতে পাচ্ছি না। আমি একটা প্লেট বসিয়ে দিচ্ছি। প্লেট বসিয়ে দেওয়ার পর আমরা এখানে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আঁচ কম আছে, এটা হতে দেবো মোটামুটি 40 থেকে 45 মিনিট। 35 মিনিটসের মতো হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ঢাকাটা একবার দেখে নিই কতটা হয়েছে। কেকটাই দেখুন বন্ধুরা আমাদের একদম হয়ে এসছে, সব দিকটা হয়ে গেল। আরেকটু হবে বন্ধুরা, আমাদের 35 মিনিটস হয়েছে। আমরা 45 মিনিট পর্যন্ত আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমাদের আরও 10 মিনিটের মতো সময় দিয়েছিলাম বন্ধুরা। মোটামুটি আমরা এখানে এই দেখুন বন্ধুরা, এখানে আমরা যখন চামচটা ঢুকাচ্ছি তখন চামচটা একদম ক্লিনভাবে বেরোচ্ছে, তার মানে আমাদের কেকটা পুরো রেডি হয়ে গেছে। এটা আমাদের মোটামুটি টোটাল 45 মিনিট সময় লেগেছে বন্ধুরা। আপনারা আন্দাজে বুঝে 35 মিনিটসের পর থেকে একবার চেক করে নিতে থাকবে। এবার এটাকে আমরা গ্যাস অফ করে নর্মাল টেম্পারেচারে আসা অবধি ওয়েট করে নেব। আমাদের কেকটা একটু ঠান্ডা হয়ে এসছে বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে নিয়ে এরপরে আপনারা কিন্তু বাড়িতে পুরো রুম টেম্পারেচারে চলে আসবে, তারপরেই ওঠাবেন। এবার এটা কেকটাকে আমরা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কেকটা আমাদের একদম উল্টে নিয়েছি আমরা। এরপরে আমরা আবার সোজা দেখে নিয়ে চলে আসবো। কেকটাকে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এবার আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন আপনারা আর কি ভিডিও দেখতে চান। আজকের মতো আসছি, ফিরে আসছি অন্য কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।